কুড়িগ্রামে শীতার্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে আঠারোতম বিসিএস প্রশাসনের কর্মকর্তা শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নাজিম খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইরশাদুল হক এ সময় জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন বয়ে যাওয়া সত্য প্রবাহের প্রভাবে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দিনের বেলায়ও ঘন কুয়াশে ঢেকে আছে প্রকৃতি এতে করে দুর্ভোগে পড়েছেন এ জেলার মানুষজন কনকনে ঠান্ডা অপেক্ষা করে শ্রমিকরা কাজে যেতে না পারায় ব্যাহত হয়ে পড়েছে বড় চাষ স্থানীয় আবহাওয়া অফিস জানায় আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস